প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে এসএসসি রসায়নের জারণ সংখ্যার চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো যারা জারণ সংখ্যার আগের পর্বগুলি দেখনি তাদেরকে আমি অনুরোধ করব, তারা আগের আরও তিনটি পর্ব, ছোট ছোট পর্ব, খুব ছোট ছোট অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস, সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসার জন্য। কারণ জারণ সংখ্যার আগের যে ক্লাসগুলো সেগুলো যদি না দেখো তাহলে এই পর্বের ক্লাসটি বুঝতে তোমাদের কিছুটা সমস্যা হতে পারে। আমরা জারণ সংখ্যার অলরেডি চতুর্থ পর্বে আছি। প্রথম পর্বে আমরা জারণ সংখ্যা কী এবং জারণ সংখ্যার কিছু নিয়মাবলী আছে আমাদের টেক্সট বইয়ে, সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা মূলত অক্সিজেনের জারণ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, কারণ অক্সিজেনের অক্সাইড, পার অক্সাইড ও সুপার অক্সাইড নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেগুলো সলভ করার চেষ্টা করেছি। এবং তৃতীয় পর্বে আমরা কোন একটা নির্দিষ্ট যৌগে বা যৌগমূলকে কোন একটা নির্দিষ্ট পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করা শিখেছিলাম। আজকের এই চতুর্থ পর্বে আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিভাবে এই জারণ সংখ্যার নিয়মাবলী প্রয়োগ করে আমরা কোন পদার্থের জারণ ঘটল কিংবা বিজারণ ঘটল কিংবা কোনটি জারক এবং বিজারক, এই বিষয়গুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি একটু সম্পূর্ণ কষ্ট করে দেখবে এবং ক্লাসটির শেষে আমরা বোর্ড প্রশ্নের উদাহরণের সাহায্যে কয়েকটা আনসার তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো দেখলে তোমাদের প্র্যাকটিসটা খুব ইজি হবে। তো প্রথমত আমরা যদি একটা ছোট্ট বিক্রিয়া চিন্তা করি, যেমন মনে করো সালফার যোগ অক্সিজেন, যদি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা একটা দহন বিক্রিয়া আমরা সবাই জানি। অক্সিজেন দ্বারা কোনো কিছুকে পুড়িয়ে তার অক্সাইডে পরিণত করলে সে বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলি। তো মনে করো যে এই ধরনের একটা বিক্রিয়া দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই বিক্রিয়াটিতে কার জারণ ঘটল কিংবা কার বিজারণ ঘটল। তো তোমরা খুবই সহজে জারণ সংখ্যার যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো প্রয়োগ করার মাধ্যমে এই বিক্রিয়া থেকে বের করে ফেলতে পারবে কার জারণ কিংবা বিজারণ ঘটল, ইভেন কোন পদার্থটি এখানে জারক এবং কোনটি বিজারক। তো আমরা কীভাবে বের করব? আমরা যদি জারণ সংখ্যার নিয়মাবলী একটু মনে করতে পারি, তাহলে খেয়াল করবে সালফার যেহেতু এখানে একটা নিরপেক্ষ পরমাণু তাহলে ওর জারণ সংখ্যা হচ্ছে জিরো, অক্সিজেন যেহেতু একটি মৌল এখানে তারও জারণ সংখ্যা জিরো, কারণ সে এখানে অন্য কোনো পরমাণুর সাথে সে যুক্ত হয় নাই, তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান কিংবা চার্জের কোনো ব্যাপার নেই, এর জন্য তার জারণ সংখ্যা জিরো। কিন্তু আমরা যদি সালফার ডাইঅক্সাইড উৎপাদের দিকে তাকাই তাহলে আমরা সবাই জানি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু, এখানে যেহেতু দুইটি পরমাণু আছে তাহলে এটাকে আমরা দুই দিয়ে গুণ দিব। অনেক স্টুডেন্টদেরকে একটু খেয়াল করবে আমার কথাটা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেক স্টুডেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এখানে খেয়াল করবে, এই ভুলটি অনেক স্টুডেন্টরা করে। অনেকে একটু অ্যাডভান্স চিন্তা করে, যেহেতু অক্সিজেন দুইটি পরমাণু এবং তার জারণ সংখ্যা মাইনাস টু, তাই অনেক স্টুডেন্ট এখানে মাইনাস ফোর বসিয়ে দেয়, কিন্তু এটি একটি ভুল। তাই তোমরা আশা করব তোমরা এই ভুলটি করবে না, তোমরা প্রত্যেকটি পরমাণুর জারণ সংখ্যা প্রথমত লিখবে, তারপর তার পরমাণু সংখ্যা দিয়ে গুণ দেখিয়ে দিবে। তো এবার তোমরা চিন্তা করো, আমরা যে নিয়ম শিখেছিলাম সেখানে বলা হয়েছিল যে নিরপেক্ষ যৌগে মোট জারণ সংখ্যা শূন্য হতে হয়। তাহলে যেহেতু এটি একটি নিরপেক্ষ যৌগ, অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ফোর হওয়ার কারণে আমরা বলতে পারি সালফারের জারণ সংখ্যা এখানে প্লাস ফোর, কারণ প্লাস ফোর মাইনাস ফোরে জিরো হবে। তো আমরা জারণ সংখ্যা বসিয়ে ফেললাম আমাদের নিয়ম অনুযায়ী, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এখন তোমরা এই বিক্রিয়ায় কিভাবে বুঝতে পারবে যে কোনটির জারণ কিংবা বিজারণ ঘটল? খুবই ইজি স্যার, তোমরা একটু খেয়াল করো বিষয়টা। তোমরা দেখো সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? সালফারের জারণ সংখ্যা প্রথমে ছিল জিরো, তার বিক্রিয়ার পর তার জারণ সংখ্যা হয়ে গেছে প্লাস ফোর, এবং অক্সিজেনের জারণ সংখ্যা প্রথমে ছিল জিরো, বিক্রিয়ার পর তার জারণ সংখ্যা পরিবর্তিত হয়ে হ্রাস পেয়ে মাইনাস টু হয়ে গেছে। তার মানে সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পেল। আমরা যদি এখানে একটু লিখি জারণ সংখ্যা বৃদ্ধি, তোমরা একটিবার মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে আশা করি আর কোনো দিন তোমাদের এই বিষয়ে আর সমস্যা থাকবে না। অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস পেল, ওকে, জারণ সংখ্যা হ্রাস, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পেল এবং অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস পেল।
এবার স্যার একটু বেসিকটা নিয়ে চিন্তা করো, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, সম্পূর্ণই বেসিক নির্ভর বিষয়, এবং তুমি যদি একবার বুঝতে পারো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে তুমি অন্য আরেকজনকে বুঝিয়ে দিতেও সক্ষম হবে। তো তোমরা যদি একটু খেয়াল করো স্যার, যে সালফারের জনসংখ্যা জিরো মানে হচ্ছে তার কাছে ইলেকট্রন কম বেশি বা কিছু নেই, সে নিরপেক্ষ অবস্থায় আছে, কিন্তু বিক্রিয়ার পর প্লাস ফোর এখানে মনে হচ্ছে যে সালফার থেকে চারটা ইলেকট্রন কমে গেছে বা সে চারটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে তার কাছে। ওকে, আসলে এখানে যে বন্ধনটা তৈরি হয় সেখানে অক্সিজেন টেনে তার দিকে তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রনগুলো নিয়ে যায়। এখানে আসলে দান বা গ্রহণের বিষয়টা আসে না, অনেকে হয়তো এটা নিয়ে কনফিউজড হতে পারে, কিন্তু ব্যাপারটা এরকম থাকে। আমরা যদি এই বিষয়টা এইভাবে দেখাই, ধরো এটা সালফার, সে বন্ধন তৈরি করে এইভাবে, একটা দ্বিবন্ধন অক্সিজেনের সাথে থাকে আর একটা দ্বিবন্ধন এদিকে থাকে। তো এই যে বন্ধন সে তৈরি করলো, এই বন্ধনগুলোর মধ্যে তোমরা জানো যে প্রত্যেকটা বন্ধনের মধ্যে কিন্তু দুইটা করে ইলেকট্রন থাকে, বিষয়টা এরকম। তো যখন এই ধরনের বন্ধনে সালফার আবদ্ধ হয় অক্সিজেনের সাথে, তখন অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকতার শক্তির কারণে সালফারের কাছ থেকে ইলেকট্রনটা নিজের দিকে অনেকটা টেনে নেয়। ওকে, এই জন্য অক্সিজেনের জারণ সংখ্যাগুলো হয়ে যায় ঋণাত্মক টাইপের এবং সালফারের জারণ সংখ্যাটা হয়ে যায় ধনাত্মক টাইপের। ওকে, অনেকটা চার্জের মতো, বিষয়টা এমন না যে সে ইলেকট্রন ত্যাগ করেছে, কিন্তু জাস্ট আমরা বোঝার সুবিধার্থে আমরা ধরে নিতে পারি, এটা বোঝাই যাচ্ছে যে সালফারের চারটা ইলেকট্রন কম আছে, অর্থাৎ জারণ সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন আমরা বলতে পারি যে সেখানে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে, সে ইলেকট্রন দান করেছে, এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়। এবং আমরা সবাই জানি ইলেকট্রন ত্যাগ করা মানে কি, ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে জারণ বিক্রিয়া, তাই না? এর অর্থ সালফারের জারণ ঘটলো, খুবই ইজি বিষয়টা। তার মানে আমরা ধরে নিতে পারি যে যদি কোনো বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায় তখন তার জারণ ঘটে। তাহলে ঠিক বিপরীত ব্যাপারটা তুমি যদি এইভাবে চিন্তা করো, অক্সিজেন প্রথমে নিরপেক্ষ ছিল কিন্তু বিক্রিয়ার পর তার কাছে ইলেকট্রনের আধিক্য দেখা দিয়েছে, কারণ সে সালফারের দিক থেকে ইলেকট্রনগুলো টেনে তার নিজের দিকে নিয়ে এসেছে। এই জন্য জারণ সংখ্যা হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ, এবং আমরা জারণ বিজারণের সংজ্ঞা থেকে জানি ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ প্রক্রিয়া। তাহলে ব্যাপারটা খুবই সহজ হয়ে গেল, তার মানে অক্সিজেনের বিজারণ ঘটল এবং সালফারের জারণ ঘটল। তাহলে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। এবার যদি আসি আমরা যে জারক এবং বিজারক তাহলে কোনগুলো, তো তোমরা জানো যে জারকের এবং বিজারকের সংজ্ঞা যদি তোমরা শিখে থাকো, তোমরা এই জারণ সংখ্যার ক্লাসের মাধ্যমে এই জারক বিজারক জারণ বিজারণের কনসেপ্টটি ক্লিয়ার করে ফেলতে পারছো। ঠিক আছে, একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনো, ধৈর্য হারা হবে না, এবং পড়ার বিষয়গুলো তাড়াহুড়া করার কিছু নেই, এগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হয়। তো জারকের যে বিষয়টা, যে অন্যের জারণ ঘটায়, জারকটাকে যে অন্যের জারণ ঘটায়, কিন্তু তার নিজের কি ঘটে, সরি এখানে ঘন্টা লিখে ফেলেছি, যাই হোক, যে অন্যের জারণ ঘটায় সে হচ্ছে জারক, আর সে নিজে বিজারিত হয়। এখানে যেহেতু জায়গা নেই তাহলে আমি ছোট করে লিখে দিই, যে অন্যের জারণ ঘটায় কিন্তু সে নিজে হয় বিজারিত, তখন তাকে আমরা জারক বলি। তাহলে ঠিক বিপরীত কথা যদি বলি, যে অন্যের বিজারণ ঘটায়, যে অন্যের বিজারণ ঘটায় সে হচ্ছে বিজারক, এবং সে নিজে কি হবে, সে জারিত হবে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার রাখবে জারক এবং বিজারকের। তাহলে তুমি যদি একটু বিক্রিয়ার দিকে তাকাও তাহলে বিষয়টা খুবই ইজি স্যার, কারণ এখানে সালফারের জারণ ঘটেছে, তাই না? তাহলে সালফারের এই জারণটা ঘটানোর জন্য দায়ী কে, অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে এখানে জারক, কারণ সে সালফারের জারণ ঘটিয়েছে। আর অক্সিজেনের যে বিজারণটা ঘটলো, এই বিজারণ ঘটানোর জন্য দায়ীটা হচ্ছে সালফার। তাহলে সালফার অন্যের বিজারণ ঘটিয়েছে, তাই আমরা ধরে নিতে পারি সালফার হচ্ছে এখানে বিজারক। ওকে, তাহলে খুবই ইজি, তার মানে যার নিজের জারণ ঘটছে সে নিজে আসলে বিজারক, এবং যার নিজের বিজারণ ঘটছে সে নিজে হচ্ছে একটা জারক। এবং জারক বিজারক জারণ বিজারণ নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো এই ছিল একটি বিক্রিয়ার মাধ্যমে আমরা জারণ সংখ্যা প্রয়োগ করে কিভাবে কার জারণ ঘটল কিংবা কার বিজারণ ঘটল এটা বের করে ফেললাম। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কিংবা বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার স্যার, আমরা বলেছিলাম একটা বোনাস পার্ট থাকবে ক্লাসটি শেষে, সেটা হচ্ছে আমি বোর্ডের একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে কীভাবে তোমরা সলভ করবে। যেমন ধরো,
এবার 2020 সালে একটা প্রশ্ন এরকম ছিল, জিঙ্ক প্লাস আয়রন টু প্লাস, মানে এটা ফেরাস আয়ন, বিক্রিয়ার পরে জিঙ্ক টু প্লাস প্লাস হচ্ছে ফেরাস আয়ন, আয়রন সরি। ওকে, তো জিজ্ঞেস করা হয়েছে যে এই বিক্রিয়ায় কার বিজারণ ঘটেছে, কোন পদার্থের বিজারণ ঘটল। খুবই ইজি একটা প্রশ্ন, এবং তুমি যদি জারণ সংখ্যার আমার এই ক্লাসগুলো দেখে থাকো, তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এটা সলভ করা তোমার জন্য খুবই ইজি। এখানে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে জিরো, আয়রন যেহেতু এখানে টু প্লাস আয়ন আকারে আছে তাহলে তার জারণ সংখ্যা প্লাস টু, এখানে যেহেতু জিঙ্কের জারণ সংখ্যা প্লাস টু মানে আয়ন হিসেবে আছে তাহলে তার প্লাস টু, আয়রনের জারণ সংখ্যা জিরো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পেল, তাই না? তাহলে আমরা আগের কনসেপ্টে শিখেছিলাম যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার জারণ ঘটে, এবং যার জারণ সংখ্যা হ্রাস পায় আয়রন টু প্লাস তার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, প্লাস টু থেকে জিরো হয়েছে, তার মানে তার ঘটেছে বিজারণ, অর্থাৎ এই বিক্রিয়ায় বিজারণ ঘটলো কার, আয়রন টু প্লাসের। ওকে, খুবই ইজি স্যার, এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের হয়তো আর কোনো সমস্যাই থাকবে না। তোমাদের জন্য আরেকটি সাজেশন এটা থাকবে যে তোমরা জাস্ট ভিডিওগুলি দেখলে কিন্তু নিজে বাসায় চর্চা করলে না, কিংবা কোনো একটা পরমাণুর জারণ সংখ্যা নিজে নিজে বের করলে না, কিংবা কোনো বিক্রিয়া সলভ করলে না যে কোন বিক্রিয়া সলভ করে সেটা সলভ কোনটার জারণ বা বিজারণ ঘটলো, কে জারক বা বিজারক, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই ভিডিও দেখার সাথে সাথে তোমরা যদি বাসায় একটুখানি চর্চা করো তাহলে আশা করি তোমাদের জন্য কাজগুলো খুবই ইজি হয়ে যাবে। তো লাস্ট আজকের ঢাকা বোর্ডের একটি প্রশ্ন আমরা যদি সলভ করি, অনেকটা এরকম ছিল, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন এবং উৎপন্ন হলো জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। ওকে, এই প্রশ্নে বলা হয়েছে যে কোনটি জারক পদার্থ, এখানে জারক বের করতে বলা হয়েছে। ওকে, তো এটাও স্যার তোমাদের জন্য জারণ সংখ্যার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে খুব ইজি হয়ে যাবে। আমি যদি জারণ সংখ্যাগুলো বসাই, তুমি জানো যে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, তাহলে জিঙ্কের প্লাস টু, এটা জাস্ট নিয়ম অনুযায়ী আমরা জানি যে টোটাল যৌগেরটা জিরো হতে হবে। কার্বন যেহেতু একক পরমাণু তাই তার জারণ সংখ্যা জিরো, জিঙ্ক জিরো হয়ে গেছে এখানে, অক্সিজেন মাইনাস টু, কার্বন প্লাস টু। এবার তোমরা খেয়াল করে দেখবে যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমরা অক্সিজেনটাকে কাউন্ট করার দরকার নাই। কিন্তু জিঙ্কের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে এবং অক্সিজেনের জারণ সংখ্যা, সরি অক্সিজেনের তো চেঞ্জ হয় নাই, কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে তোমরা একটু আগে থেকেই জেনে আসলা যে যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার জারণ ঘটে, এবং যে পদার্থের জারণ সংখ্যা হ্রাস পায় তার কী ঘটে, বিজারণ ঘটে। ওকে, এবং কনসেপ্ট থেকে আমরা জানি যে যেহেতু জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটেছে, সুতরাং এই বিজারণটা ঘটানোর জন্য দায়ী কার্বন, তাই কার্বন হচ্ছে এখানে বিজারক, এবং কার্বনের যে জারণটা ঘটিয়েছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, তাই জিঙ্ক অক্সাইড হচ্ছে এখানে জারক। তো এই হচ্ছে আনসার, জিঙ্ক অক্সাইড হচ্ছে এখানে জারক পদার্থ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে জারণ সংখ্যা ব্যবহার করলে আমরা খুব সহজেই প্রশ্নগুলোর আনসার বের করে ফেলতে পারি। তো এই চার পর্বের ক্লাস ছিল জারণ সংখ্যার উপরে, আশা করি তোমাদেরকে আমি সাহায্য করতে সক্ষম হয়েছি, তোমাদের এই বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব, এবং প্রত্যেকটি পর্ব একটু দেখে বাসায় চর্চা করার অনুরোধ থাকলো। ধন্যবাদ, ভালো থাকো।